এই গেমটা খেলতে গেলে মুখ দিয়ে অটোমেটিক গালি চলে আসে, সুতরাং কানে ইয়ারফোন ব্যবহার করুন অথবা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। পাশ থেকে যদি আপনার মায়ের ঝাড়ুর বাড়ি পড়ে তাহলে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ওয়েলকাম নাইট, ভূতের লগে থাকে থাকতাম নিজেই ভূতে হয়ে যাও দোস্তি। ভাই রে ভাই, মাদার চোদে কই ওর রুমের থেকে গিয়ে আনা লাগবো। আল্লাহ দিয়ে জ্বালান জ্বালাইতেছে আমারে। ভাই রে ভাই, ওর নানির খালি ঘর কাহা হো তুম নডির হালার ঘরে হালাই গেল কই ভাই? এ জায়গায় না রুমের ভিতরে ঘুম পাড়ায় রেখে গেলাম, বুঝলাম না কোন চিপার ঢুকতে দেয় এটার ভিতরে। মনে হয় কিচ্ছু নাই, গেল কই মাদার চোদে? মানে ভাই হালারায় আমার এত জ্বালান জ্বালাইতেছে, ঠিক আছে, এত প্রেশার মনে হয় আমি ভাই এই যে এত বছর পড়াশোনা করছি এর ভিতরে এত প্রেশার আমি পাই নাই। কোন চিপার ঢুকছে এ জায়গাও তো নাই। কাহা হো তুম কাহা হো, এগুলোর ভিতরে কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই। আরে বাবা, দা বুঝলাম নাই হালায় কি গেম খেলতেছে আমার লগে। দেখছো দাপ দাপ করে সব কিছু লাগাই দিছে নিজে নিজেই, অত বড় ভাইংচোদ মনে করতে পারো? আবার দরজা লক করে দিছে, আর ভূতের মায়ের চুদ খানকির পোলা, দরজা লক করে দিছে, দা বেরোইতে পারতাছি না আমি। ফিটার করছি কি ওর? ফিটারও তো দেখতাছি না মাথার চুদে, ফিটার করছে কি? ফিটার নিলে হয়তো বেরোই দিবে এই জায়গা থেকে। ফিটার দরজার কি কোনো চাবি টেবে আছে নাকি? বুঝলাম না, কই ফিটারও দেই না চাবিও দেই না। আরে দেখ খানকির বোলায় কই ফিটার রাখছো নানির খালি ঘর মাদার চোদ? এখন দরজা খুলতে দিছে, আবার ফিটার আত্মে বইরা যায় কি লেগা? বইরা গেছে না ফালাই দিছে হালার ভূতে। কি সুন্দর বই রয়েছে জানো, অবু শিশুর মতো মনে হইতেছে, কিচ্ছু বুঝতেছে না মা তার চোখ। ওরে ওরে মন চাইতেছে একটু পিড়াই কিছুক্ষণ ধরে, ইচ্ছা মতন পিড়াই তো মন চাইতেছে হালার ভূতের। হালার গেছে তো নানি মারি খান কির বলা মা তার চোখ, তুই আমার এত জ্বালান জ্বালাইছো, এত জ্বালা আমি আমার ফুল ক্যারিয়ারও ফেস করি না। ওরে ফ্রিজ থেরাপি দিতে হইব, কই গেল নদীর পথে? ওরে ফ্রিজের ভিতরে বন্দি করতে হইব। খানকির বলা নিচে বইরা যায় কি লিগা ভাই? ওর ফ্রিজ থেরাপি দিতে হইব, ফ্রিজের ভিতরে আটকে আর জমা এলাম ওটা। খানকির বলা চাপ, আরে ঘোষ পাশা দিয়ে ঘুষতেছে কি লিগা ভাই? ঢুক ওর ভিতরে থেরাপি খাই থাকে, আমি দরজাগুলো বন্ধ করে দিই এগুলো, নাহলে আবার কোন সময় দিয়ে চিপাত ভিতরে ঢুকে আমার জ্বালান মারাস আটকে আ দিয়ে আল্লাহ ভাই। ওর ফ্রিজ থেরাপি তো হয় নাই বুঝছো, ওর ফ্রিজ তে বের করে অন্য থেরাপি দেওয়া লাগবে। ওরে এই যে ঘুরে না এটা চুং চুং করে এই থেরাপি দেওয়া লাগবে। ওরে ঘোর মাদার চোদ ঢুকতাছে না কেটার ভিতরে ভাই? মজা পাইছে নাকি? বুঝলাম না রে, হোয়াট দ্য ফাক, হালার মধ্যে মজা পাইতে আছে বুঝে এই জায়গায় আসতেছে হালার ঘরে হালা। মানে মুখটা কি সুন্দর কিউট বানাই লাইছে, বাপ রে বাপ। এখন গিয়া ফিটার খা, তোর নানির হেরাটা পিল এখন কি বলা খা, কই ল জুলা দে খান গিরে বলা। আবার আঙ্গু করে দিত মায়ের বাপ খন, এ পোলায় তো আমার পাগল করে লে ভাই। খাইতে পাল খাইতে পারলো না, দেখো আমি মাথা মতো ঘুরে গেছে কোন দিক দিয়ে কোন দিকে চাই, খাওয়াইতে পারলাম না এর ভিতরে পুরো মনে করো প্যান ম্যান সব মাইরা লাগছে। হোয়াট দ্য ফাক ভাই, এই জাইঙ্গে আবার কি দৌড়ানি দিতে আছে ভাই? বুঝলাম নাই জাইঙ্গে আবার পাগলামি শুরু করলো কে লেগে ভাই? এতক্ষণ করলো ওর যে মালিক এখন আবার জাইঙ্গে করতে আছে পাগলামি। খান কি বলা কই কোন চিপার ঢুকছে? হন মায়ের মা তো আমার মাথাটা খারাপ করে লেবে ভাই। আবার কোন চিপাই মানে জাইঙ্গে আমি লাইফে কোনদিন দেখিনি, জাইঙ্গে মন করে ঘুরতে আছে হালার ঘরে হাল। আবার চশমাও পড়ছে জাইঙ্গে দেখছো ভাই? কি আল্লাহ জাইঙ্গে এবার চশমাও পড়ছে, কই গেল হালার ঘরে হালাই গেল কই ভাই? বুঝলাম না কই গেল শালাই, বুঝতাছি না কোন চিপাই গিয়া ঢুকলো আবার রে ভাই। রে ভাই হালায় যে জ্বালান জ্বালাইতেছে এতক্ষণ জ্বালাইছে যে জাইঙ্গে পড়তো হে, এখন আবার জ্বালাই জাইঙ্গায়, জাইঙ্গার আবার পাংখা গজাইছে। হালা তুই ভূত, ভূতে তো চিক চোদাও কিনলে গা, তুই ভূতে সানগ্লাস চোদাইছে আবার, ও সানগ্লাস খুইলা ফেলছে। আহ ইয়া খাইছে এবার ইচ্ছা মতন একটা বাড়ি দৌড় মাদার চোদ। চলো এখন তুমি তোমার মালিকের পাশার নিচে চলিয়া যাও, ও হে বদস ওই আরা খালাই কই, ও এখন ওই জায়গায় আছে ওয়াশরুমের ভিতরে আছে, ভদ্রতা বজায় রাখছে আর কি, ও একটু ভদ্রতা বজায় রাখছে, ওর জাঙ্গে একটুখানে ঝামেলা করছিল আর কি এই কিছুই না। কি খুশি হ্যাপি, ওরে হ্যাপি 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 অনেক হ্যাপি। মানে বুঝলাম না ভাই কি একটা নাটক করলো, পুরুষের এই জায়গা থেকে ওই জায়গায় একটা উড়াল দিল, বিশাল লেভেলের একটা উড়াল দিল। ভূত মাদার চোদ ভূত রে, কবে ভালো হবি তুই? মন চাইতে আছে কিছুক্ষণ বাইরে ইচ্ছা মতন, থেরাপি দেওয়া দরকার। আর কোনো থেরাপি দেওয়ার মতো কিছু নাই এখন, ডলাডলি থেরাপি ছাড়া। ওরে ঘুম পাড়াই তুইব, এরা করে একটু পিড়াপিড়ি কইরা লোর লাগে। আই মাথা মতো ফাড়া গেলাম মাদার চোদ, কী জ্বালানটা জ্বালাইছিস আমারে মাদার।
একটু বেশি গালাগালি হয়ে যেতেছে মনে হয়। কিছু করার নাই, এই গেমটার ভিতরে ঢুকলি ভাই, গালাগালি অটোমেটিক চইলে আয় মুখ দিয়া, চইলে আসে না ও গালাগালি মুখ দিয়ে বের করে সাইরা দেয়, ঠিক আছে? ও এমন একটা ভূতের ছাও, প্লেট দিয়ে মাইরা মাইর নাক নুক ফাড়াইলাম ভাই। চোপ, আবার কাইন্দা কোনো লাভ নাই, মুখ বাংলার ডিম্মার মতো তোমার ভিতরে খারাপ, মুখ বাংলার পাস করা কোনো লাভ নাই, একেবারে এখন একেবারে স্যাড মুখ, ঠিক আছে? ও আমার এতক্ষণ যে প্যারা দিল এইটা ওর মাথার ভিতরে নেই, এখন এককালে মুখ টুক মনে করো পুরাই স্যাড ট্যাড কইরা যেই সে অবস্থা করে লাগছে, আল্লাহ মনে হইতেছে যে কতদিন না খাইয়া রয়েছে হালার ঘরের হালা। আবার এর স্টোরি বুক কইরা তারপরে এর ঘুম পাড়ান লাগবো, কি একটা অবস্থা, বাপরে বাপ। When the rabbit came to visit, তো নানি একদিন বিড়ালের সাথে দেখা করিয়াছিল, তখন ও মানে চেতলো কি লেগে হঠাৎ কইরা, খেলনা লাগবো মনে হয় এই জন্য চেতছে, নাটকটা করতেছে কি মনে হয় আর কেউ ভয় পায়, আলার নাটক চোদায় পাগলের গোষ্ঠী যদি ধর তোর খালতো বাইরে ল, ফালাই দিতেছে কা ভাই, আগের আগের মতো ফালাই দিতেছে, আবার নাটক শুরু করছে এটা ল, ওর এরাও ফালাই দিতেছে, মানে ওর কোনো কিছু ভালো লাগে না, নাটক করবেন কিছুক্ষণ বইয়া বইয়া, নাটক টাটক করা শেষ হইব পরে নিবো যেটা খুশি ওইটা, দে খরগোশটারে দিয়া লই, ল খরগোশ ল, বালটা আইতেছে না গিলে বুঝলাম না ভাই, লয় বিড়ালের থানাটা ল, এটা 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 দিলে বুঝছি তুই শান্ত হইতে পারো, আয় না গিল গিয়া ভাই, কিরে এটা ভাইব্রেশন করতেছে গিলে কেমন, বরিশিল্লিয়া কই নাম, গুড ধরল খুশি, এই শালাই খুশি হইলে চোখ দুইটার এমন করে লাই মনে হইতেছে কোনো এলিয়েনের বাচ্চা বই রয়েছে হালার ঘরের হালা বাইঞ্চোদ, এরা স্টোরি বুক করে পরে আবার ঘুম পাড়ান লাগবো, চামেলার কোনো শেষ নাই, আলা ভূতের বাচ্চার আবার এত নাটক চোদাই গেল গিয়া, ওর নানি একদিন খরগোশ ধরতে গেছিল, তখন ওর নানার সাথে পরিচয় হয়েছে, তারা দুইজনে পোং মারামারি করার পরে বিয়া বইছে, তারপরে ভূতে খরগোশেরে দৌড়ছিল এইরা সেরা বুংচুং হালায় ঘুমাইছে, এতক্ষণ পরে ভাই একটু শান্তি পাইলাম, যা ঘুমাই কেমন কোন স্টাইলে চিকি চিকি স্টাইলে ঘুমাইতেছে বাইংচোদে, আমার এখন গিয়া বসে বসে রিল্যাক্সে টিভি দেখি, তুমি মাথা তো ঠান্ডা মাথায় ঘুমাও কেমন, ঘুমাও রিল্যাক্সি ঘুমাও ঘুমাও তুমি ঘুমাও গো ভূত, আবার ভূতের বাসা আবার আসলো কেরা, এই টাইমে বুঝলাম না ভাই, ভূতের বাসাও কি মানুষ আসে নাকি বুঝলাম না কাহিনি, ওয়েট কর ভাই খুলতাছি, আবার পার্সেল দিয়ে গেছে কেটা, ভূতের বাসাও নাকি পার্সেল দেয় কেউ, বাহ ভালোই, টোস্ট মেকার দিয়ে গেছে নাকি না টোস্টি কি দিয়ে গেল বুঝলাম না, টেবিল উপরে রেখা আমি রিল্যাক্সি একটু টিভি দেখি, আরাম করে দরজাটা দিয়ে লই আগে, রিল্যাক্সি একটু টিভি দেখি বই বই হালার প্রতি ঘুমাইছি এতদিন পরে শান্তিতে, গুড নাইট সি ইউ সুন টাটা।